السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সদাকুল্লা খুল্লা আলী সমস্ত প্রশংসা সেই মহান আল্লাপা রব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে একটা ছোট্ট প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি যে মহান আল্লাপা রব্বুল আলমিন আমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন এবং এত সুন্দর পৃথিবীতে আসার টফিক কেনাইট করেছেন সে আল্লাহ কো জানাই লাখ করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ রাসুলের প্রতি সল্লাহ আলাইহ মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম শহীদ ভাইদের আত্মার মা কামনা করি আল্লাহ আমিন সম্মানিত তো দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম ইউটিউব লাইভে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জীবনের প্রথম ইউটিউব লাইভে আসলাম অত্যন্ত দুঃখান্ত মনে দুঃখ যন্ত্রণা বেদনা মনে ভরপুর করে আজকে আমার হৃদয়ের ভিতরে অসংখ্য দুঃখ বেদনা যন্ত্রণা জমে আছে আজকে আপনাদের মাঝে কিছুটা উপস্থাপন করবো এবং মহান আল্লাপা করবুল আলমিনের দরবারে কিছু ফরিয়াদ জানাব সমাহিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আমরা জানি আল্লাপা আকরব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে এ দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদতবান্দাগি করার জন্য তার উপাসনা করার জন্য তার দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করে এ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন এই কথা যেরকম সত্য ঠিক তেমনইভাবে সত্য কথা হচ্ছে যে একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করে এ দুনিয়ার মায়া জাল ত্যাগ করে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে আজকে আমরা পৃথিবীতে এসেছি আমাদের সাথে কত বন্ধু বান্ধব ছিল তারা আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আমাকেও একদিন আপনাকেও একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে আজকে আমি এখানে কথা বলছি হয়তো কথা বলতে বলতেই আমার জীবন চলে যেতে পারে কেননা এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আমার পূর্বে এই পৃথিবীতে আমার পিতা এসেছিলেন আমার পিতার পূর্বে আমার দাদা এই পৃথিবীতে এসেছিলেন তার পূর্বে আমার দাদার পিতা এডোনি এসেছিলেন তার তারপর তার পিতা দুনে এসেছিলেন এইভাবে করে সিরিয়াল অনুযায়ী এই দুনিয়ায় মানুষ এই দুনিয়ায় সিরিয়াল অনুযায়ী আসে এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আমার বাপ আমার দাদা বেঁচে থাকতেই আমি মারা যেতে পারি এই হচ্ছে দুনিয়ার নিয়ম আজকে আমি আছি হয়তো আমার চেয়ে ছোট সেই মৃত্যুবরণ করতে পারে তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ রব্বুল আলামিন যখন যার মৃত্যু লিখে রেখেছেন তখন তাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলাই আের হুন আফসান ইজালোহা সময় যখন ফুরিয়ে যাবে তখন তাকে আর কাউকে আর এক সেকেন্ডও অবকাশ দেওয়া হবে না এতে আমার বাপেরও আগে মৃত্যু হতে পারে আমার দাদার আগে হতে পারে এমনকি বাপ দাদার আগে আমারও সময় ফুরে যেতে পারে যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই মালাকোল মাউট শেষ হওয়ার সাঁড়ে সাঁড়ে চলে আসবে এবং আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে তার মানে মৃত্যুর কোনো সিরিয়াল নেই যে কোনো সময় মালাকোল মাউট এসে আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যেতে পারে এজন্য আমাদের উচিত সব সময় নেক আমল করা ভালো কাজ করা যাতে করে যে কোনো সময় আমাকে যদি মালাকুল মহ এসে যান কবজ করে সে সময় যেন আমার ইমানও মৃত্যু হয় সব সময় আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে সময় তো পাক আল্লাপাকবুল আলমিন আমার আপনার জন্য মৃত্যু সৃষ্টি করেছেন যদি মনে করেন যে আমি এই মৃত্যু থেকে পালায়ন করব। এই মৃত্যু থেকে আমি পারলে বেরাব পেমেটু যেন আমাকে গ্রাস করতে না পারে কিন্তু পাক রব্বুল আলমিন বলছেন আইনামাদা ক নয় এদর মাউত ওলা কৌ তুম ফি বড় জিম্ম তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে যদিও তোমরা সুদর দুর্ঘের ভিতরে সিসা ঢালা প্রাচীরের ভিতরে যদি অবস্থান করো তারপরেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে তোমাদেরকে মৃত্যু পাকরাও করবে তার মানে আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে আজকে আমি যেখানে কথা বলছি এর চতুর্দেক হচ্ছে গ্লাস ডে বন্ধ এখানে বাইরের কোনো আওয়াজ আসে না এখানে বাইরের কোনো আওয়াজ এখানে আসে না এখানে বাইরের বাতাস সহজে ঢুকতে পারে না চারোদিকে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা রয়েছে কিন্তু আমার সময় যদি এখন ফুরিয়ে যায় এখানে মালাকুল মাউট এক সেকেন্ডও আসতে সময় লাগবে না আমার জ্যানটা কবৈ করে নিয়ে চলে যাবে সময়টা অভিহাস তাহলে আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো সময় আমার আপনার কাছে মালাকোল মাউট চলে আসতে পারে আজকে দেখেন আমরা আমাদের সমাজে আমরা আমাদের পরিবারে কত কতজনকে আমরা হারিয়েছি আমি আমার জন্মদাতা পিঠাকে হারিয়েছি আজ থেকে দুই বছর পূর্বে দুই বছর পার হয়ে গেল আমার জন্মদাতা পিতা আমাদের মানুষটাকে বিদায় নিয়ে চলে গেছেন আমার দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছেন আমি যাদেরকে সব সাইডে কাছের ভাবতাম তাদের মধ্য থেকে অনেকেই আজ অন্ধকার কবরে চলে গেছে আমার বাসায় আমাদের যে মসজিদে রয়েছে এই মসজিদের প্রতিষ্ঠাটা যিনি শ্রদ্ধেয় আমার দাদা অনেক অনেক পর্বে প্রায় দুই হাজার দুই সালে আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন দুই হাজার আঠারো সালের আঠারোই ডিসেম্বর আমার পিতা আমাকে আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন তার আঠারো দিন পূর্বেই আমাদের মসজিদের যিনি দূর দূরান্ত থেকে কালেকশান করে এনে দিতেন চেকের মাধ্যমে সে মরহম ভকরুদ্দিন দাদা আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন এমনকি আমরা আমাদের মসজিদে উপলক্ষে যে প্রতি বছর তাপসির মাহফিল করি সেই তাপসির মাহফেলে যে আমাদের সেক্রেটারি রয়েছে প্রথম বছর মাহফিল করার মাত্র দশ এগারো দিন পরেই তার মা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে এভাবে করে আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় চির বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের কাছে আর কখনও তারা দেখা দেবে না সময়টা এমন এমনকি আরও দুঃখের স্থানে বলতে হয় আমাদের মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন দুইজন আমরা দাদা অনেক আগেই মারা গেছে সেটা বললাম আরেকজন বেঁচে ছিলেন মোরহম কোসামুদ্দিন দাদা মাত্র কয়েকদিন পড়বে আজ থেকে পাঁচ দিন পড়বে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন উনি আমার খুব কাছের মানুষ ছিলেন অনেক আপন মানুষ ছিলেন তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে হৃদয়ের সম্পর্ক তিনি আমাদের মসজিদে আজান দিতেন আগে আমাদের মসজিদে মাইক ছিল না কিন্তু মাইকে যেভাবে আজান শুনতে পাওয়া যায় মাইক ছাড়াই তার কণ্ঠে আজান তার চাইতে আরও জোরে শোনা যেত তার আজানের অপেক্ষায় সবাই থাকতো কখন সে আজান দেবে আর সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে দীর্ঘদিন যাবৎ তার কণ্ঠে আমরা আজান শুনতে পাইনি তার অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন যাবৎ বিছানায় পরে থাকলেন তিনি যখন সুস্থ ছিলেন একটা নামাজ মসজিদে সে জামাতের সহিত আদায় করতেন তিনি মসজিদের প্রতিষ্ঠাতা কিন্তু মসজিদে পাঁচ একশো নামাজ নেমতা আদায় করতেন এমনকি আমার আব্বা সে মসজিদে ইমামতি করতেন আমার আব্বার অনুপস্থিতে আমি ইমামতি করি কিন্তু আমি বিশেষ করে এক কথাই এক বাক্যে স্বীকার করি যে আমি আমার জিন্দগিতে সব চাইতে যে নামাজের জামাত ফেল করি সেটা হচ্ছে ফজরের নামাজ তার কারণ অধিকাংশ ফজরের নামাজে আমি জাগতে পারি না অনেক সময় আমাকে কাজে আদায় করতে হয় অনেক চেষ্টা করার পরেও বললাম এই কারণে যে আমাদের যে মরহম কসম দিন দাদা আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন মাত্র আজ থেকে পাঁচ দিন আগে উনি যখন ফজরের আজান দিতেন ফজরের আজান দেওয়ার পরে যখন নামাজের জামাতের সময় হয়ে যেত নামাজের জামাতের সময় শেষ হয়ে যাওয়ার দশ বারো মিনিট পরেও তিনি বসে থাকতেন তারপরও যখন দেখত আমি মসজিদে যাইনি তখন মসজিদের সমস্ত মুসল্লিদেরকে বসে রেখে আমাকে ঘুম থেকে জায়গাতে আসত এবং আমাকে উঠে নিয়ে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করাতো শুধু আমার পিছনে নামাজ আদায় করার জন্য জামাতে সহিত নামাজ আদায় করার জন্য আমাকে মাঝে মধ্যে হাত ধরে বলতো ভাই নামাজটা জামাতে সহিত আদায় করো আমরা অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ কিছু জানি না কিভাবে নামাজ পড়তে হয় ঠিকভাবে জানি না তোমরা জানো আলে মোলামা মানুষ একটু আগে ভাগে এসে আমাদেরকে জামাতে নামাজটা আদায় করে দিও অনেক দুঃখ সুখের কথাও আমাকে বলতেন পারিবারিক বিষয়ে অনেক কথা বলতেন তার চারজন ছেলে দুজন ছেলে ঠিক মতো নামাজ আদায় করে না আমাকে মাঝে মধ্যে বলতেন ভাই তুই একটু বল আমি অনেকবার বলেছি একটু বল বা কখন বললো বলো আমাকে বললো তুমি বলো তোমার কথা শুনবে এভাবে করে আমাকে রিকোয়েস্ট করতেন আমিও বলতাম নামাজও ধরেছ অনেকবার এভাবে করে আমাকে অনেকগুলো কথা বলতেন আজ যখনই তার কথা মনে পড়ে আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে কিন্তু আমি অনেক দূরে থাকার কারণে তার জানা জানাজাই উপস্থিত হতে পারিনি হয় দুঃখ যন্ত্রণা কোথায় রাখিয়া এতগুলো শুধু বারবার কথা মনে পড়ে যখনই রাসেল আহমেদ আমাকে ফোনের মাধ্যমে সর্বপ্রথম জানালো যে হৈজোর দাদা আমাদের মাঝে বেঁচে নেই সাঁতে সাঁতে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল যে মানুষটি আমার এত আপন ছিল সে মানুষটি আমাকে ছেড়ে চলে গেল আমাদেরকে ছেড়ে চলে গেল আমাকে আর কোনো দিন বলবে না ভাই যে আমাদের সাথে নামাজটা আদায় করো আগের মতো আর আমাকে কোনো দিন ডাকতে যাবে না চলো নামাজের সময় হয়ে গেছে আগের মতো আর কোনো দিন আমাকে বলবে না আমার ছেলে নামাজ পড়ে না তাকে একটু দেখে নিয়ে আসো তাকে বুঝিয়ে নিয়ে আসো আমাকে আর কোনো দিন শরীরে হাত বুলিয়ে দেবে না আমাকে আর কোনো দিন বলবে না যে আমাদের সহিত আমাদেরকে নামাজ আদায় করে দিও আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি হে মহান দয় মফরাহিম আমার সে শ্রদ্ধা দাদাকে আমার শেষ শ্রদ্ধেহ কসুমুদ্দিন দাদাকে তুমি অন্ধকার কবরে জান্নাতের আলো দিয়ে প্রচলিত করে দাও এবং তার কবরটাকে জান্নাতে টোকরা হিসাবে কবল করে নাও তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া তাকে জান্নাতে হিসাবে কবল করে নাও এই একটি দোক সংবাদ যে আমাদের মাঝ থেকে আমাদের কসমুদ্দিন দাদা বিদায় নিয়ে চলে গেছেন তার দুই দিন যেতে না যেতেই তার পরিবারের ভিতরে আরেকটি শোক সংবাদ আমার অত্যন্ত কাছের পলাশ আসমেদ সেই পলাশের স্ত্রী সন্তান সম্ভাবনা তার সন্তান হয়েছে মৃত সন্তান পেট থেকে এসেছে মৃত সন্তান তাকে সবাই কবরে রেখেছেন তার দুই দিন যেতে না যেতে আজকে তার স্ত্রী তাসলিমা নাম উনিও অন্ধকার কবর আজকে চলে গেল উনি আমার খুব কাছের ছিলেন অনেক ভালোবাসতেন যখন আমি তার বাসায় যেতাম তার একটি ছেলে আছে নাম টাস্কিন আহমেদ টকে ছোট্ট ছেলে কিন্তু আমার গলা পাওয়া মাত্রই আমাকে দেখতে যদি না পাই শুধু আমার কণ্ঠটা পাই তাহলে বলবে হুজুর আসছে হুজুর আসছে সেই ছোট্ট ছেলেটি আজ এটিম হয়ে গেল সে তাসলিমা সম্পর্কে আমার ভাবি হয় তার বাসায় যখন আমি যেতাম কোনো কাজে কোনো প্রয়োজনে সরাসরি ঘর থেকে আরে ফেলে চেয়ার বের করতো এবং কাপড় দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে দিত এবং বলতো ভাইয়া বসেন ভাইয়া বসেন তার বাসায় আমি আজ এরপর থেকে কিভাবে যাব ছোট্ট সন্তান এটিম হয়ে গেল তার সামনে কীভাবে যাব কি বলবো তাকে কি বলে সান্ত্বনা দেব ভাষা নাই কিছু বলার সে বাসায় গেলেই তাসলিম আমার জন্য চেয়ার বের করতেন চেয়ার মুছে দিতেন আর বলতেন ভাইয়া বসেন ভাইয়া বসেন সে বাসায় হয়তো আমি যাব কিন্তু সে আমাকে আর কোনো দিন বলবে না ভাইয়া বসেন এইভাবে করি আমাদের প্রিয়জনগুলো আমাদের মাঝঠে বিদায় নিয়ে চলে যাচ্ছে এখন আমাদেরকে জ্ঞান করা দরকার যে আমাকেও একদিন এইভাবে করে চলে যেতে হবে আমরা কেউ এই দুনিয়ায় বেঁচে থাকতে আসেনি কেউ সারা জীবন থাকবো না যে কোনো সময় পাক রব্বুল আলমিন মালাকুল মাউট আমার আপনার কাছে পাঠিয়ে দিতে পারেন ইচ্ছা ছিল আরও অনেক কথা বলার কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট জমে আছে যা সব কিছু বলতে পারছি না অনেক সকাহতো অবস্থায় রয়েছি অনেক আপন জনগুলো আমাদের মাঝ থেকে আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার তাপসের সেক্রেডারের মা আমার চাচি সব সময় আমাকে নিজের ছেলে নিজের সন্তানের মতো দেখত ওনাকে হারিয়েছি আমাদের ভগরউদ্দিন দাদাকে হারিয়েছি এরপরে আমার শ্রদ্ধা পিতাকে হারিয়েছি এখন কুসুমউদ্দিন দাদাকে হারালাম আবার আজকে আসলিমাকে হারালাম এভাবে করি। কাছের মানুষগুলো চলে যাচ্ছে আমার আব্বার কিছুদিন মরার পরেই আমার ফুপু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী অন্ধকার কবরে জেলা চলে চলে গেছেন পাক রব্বুল আহলামিন তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন তাদেরকে মাফ করে দিন তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া তাদের কবরের আজাবগুলো যেন মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন তাদের সবাইকে জান্নাত মেহমান হিসেবে কবুল করেন আর কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আরও সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সে আর সে ছায়ার একসাথে থাকার টফিক দান করেন এবং কাল কঠিন ক্যামতের ময়দানে যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার টফিক দান করেন এই কামনা করে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত